বিলেতে বাঙালি কমিউনিটির প্রিয় মুখ মরহুম ইয়াফর আলীর নামাজে জানাজা বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জমে মসজিদে অনুষ্ঠিত হয়। গত 25 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন। 67 বছর বয়সে মৃত্যুবরণকারী ইয়াফর আলী বাঙালি কমিউনিটির অত্যন্ত প্রিয় একজন সদালাপী মানুষ ছিলেন। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম ইয়াফর আলী একজন সুপ্রতিষ্ঠিত কারি ব্যবসায়ী, বাংলাদেশ সেন্টারের আজীবন সদস্য, বালাগঞ্জ শিক্ষা ট্রাস্টের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। 6 সন্তানের জন্য গুনিয়ে মানুষের শেষ যাত্রায় বিদায় জানাতে ব্রিকলেন জমে মসজিদে এসেছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা। হঠাৎ করে উনার যে এই প্যানক্রিয়াস ক্যান্সার ধরা পড়ল, আর মাত্র 3 সপ্তাহ হসপিটালে থাকার পরে উনি যে আমাদেরকে ছেড়ে কমিউনিটিকে ছেড়ে চলে যাবেন, এটা স্বপ্নেও আমরা ভাবিনি। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র নম্র একজন মানুষ ছিলেন। কমিউনিটিতে উনার অবদান অনেক বেশি। উনি ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন এবং কমিউনিটিতে অনেক অবদান রেখে গিয়েছেন। আমি আশা করি আল্লাহ তাআলা ওনাকে, ওনার যদি কোনো দুষ্গুণ থাকে ওনাকে ক্ষমা করবেন এবং ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমি এখন ভাই এত নাইস জেন্টলম্যান আসলা, এখন ভাইয়ের জন্ম হয়েছিল এই কমিউনিটি এবং এই ক্যাটারিং ইন্ডাস্ট্রি সার্ভিস দেওয়ার জন্য, এটা আমরা বিলিভ করি এবং বিশ্বাস করি। এখন ভাইরে আমি চিনি 1996 থেকে, কন্ট্রিবিউট করছেন এই দেশের ক্যাটারিং ইন্ডাস্ট্রির এবং কমিউনিটির বিভিন্ন বালাহামল লাগিয়া। ইয়াফর আলী ভাই অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র একজন ভালো মানুষ আসলা, সমাজের দুঃখী মানুষের আপনার কষ্ট দেখলে তার মনে এগুলো দাগ কাটতে চেষ্টা করতে সহযোগিতা করার লাগে। কমিউনিটির বিভিন্ন কাজও তাই সহযোগিতা করছেন, অনেক অবদান রাখছেন। তাই দেশ জাতির লাগে যেগুলো করছেন সমাজের লাগে আল্লাহগুলোর কবুল করতা আমি তার লোহর মাত্রাত কামনা করলাম। ইয়াফর ভাই ছিলেন আমাদের খুবই প্রিয় প্রিয় বন্ধু। হঠাৎ করে উনি চলে যাওয়ায় আজকে আমরা সবাই আমরা খুবই মানে মর্নিং করতেছি। আজকে স্যাড ডে ফর অল অফ আস। আমরা বিসিএ একসাথে যুদ্ধ করেছি, বিসিএর অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, সেই সময় যে যুদ্ধ লাগে উনি আমাদের একজন সহযোদ্ধা ছিলেন। আজকে উনি না থাকায় এই যে অ্যাবসেন্সটা ওনার, এটা আর পরিপূর্ণ হবে না। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, We're here today at the funeral of Janab late Yafar Ali Bhai Sahab, whom I've known for over 30 years. He was a great community leader. As you know, he was the founder, president of the British Bangladeshi Catering Association. He's also was a life member of the London Bangla Press Club and associated with many other organizations. He's a great loss for the community and especially a great loss for British Bangladeshi Catering Association and the community as a whole. Please make dua for him and may Allah subhanahu wa ta'ala grant him Jannatul Firdaus. Amen. ইয়াফর আলী সাহেবের সম্বন্ধে যে তো হইম তো হোম হইব, হি ওয়াজ এ পিলার অফ আওয়ার কমিউনিটি। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট অফ বিবিসিএ। হি ওয়াজ এ ক্রাউন ইন দ্য জুয়েল, এ গ্রেট লস ফর আওয়ার কমিউনিটি। তাই নট ওনলি এ গ্রেট ফ্যামিলি ম্যান, হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক এন্টারপ্রেনর। হি ওয়াজ সামওয়ান উই অলওয়েজ লুকড আপ টু। আজকে ভেরি স্যাড ডে ফর আস, স্পেশালি স্যাড ডে ফর কারি শিল্প, স্যাড ডে ফর দ্য কমিউনিটি, স্যাড ডে ফর আস, স্পেশালি আমার লাগি ভেরি স্যাড ডে। আই লস্ট মাই ওয়ান অফ মাই ভেরি ক্লোজেস্ট ফ্রেন্ড। আমি হয়তো তান শূন্যতা পূর্ণ করতে পারতাম না। আমি তান শুনত পরিবারও লাগি দোয়া সেইরাম, পরিবারের সান্ত্বনা দিবার লাগিয়া আমার কোনো বাসা নাই। আমি মনে করি এই কমিউনিটির যে একজন আইকন হিসাবে তান যে এক্সাম্পল আছিল সেটা আজকের এই উপস্থিতি আপনারা বুঝতে পারেন না। আমি সবার কাছে তান হইয়া, তান যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাকে, কোনো ধরনের দেনাফানা থাকে তাকে, মুমিন ভাই আসেন, তার ফ্যামিলি আসেন, আমরা আছি, তান কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা মাফ করতা আর তান লাগি দোয়া করতা আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তানে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। টুডে ইজ অ্যান এক্সট্রিমলি স্যাড ডে, দ্য লস অফ ইয়াফর আলী ভাই সাহেব। হি ওয়াজ সাচ আ গ্রেট ম্যান, অ্যান অনারেবল ম্যান। He did so much for our community, from raising the profile of our curry industry to doing so much community work here in the UK and especially abroad,
today is a day that we remember all the great things he did for us individually and in our community. একজন সজ্জন পরোপকারী মানুষকে হারিয়ে মরহুমের জানাজায় আগত কমিউনিটির অনেকেই ছিলেন বাকরুদ্ধ. We've known Aoife for so many years. It's such a sad loss to the community. He's been a pillar of the community, working with us and working with all the members of the community. It is such a sad loss. I'm really lost for words, actually. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় লাগি পাঠাইছেন। আমরা সব একে একে যাওয়া লাগবে। আজকে ইয়াহর ভাই গেছেন। আমরা জানাজা তাইছি ওনাকে। যদিও আমরা ফরজে কাফায়া পরিবেশ থেকে জানাইলে কিন্তু তাই না আমার খুব মায়ের আসলা, আমার খুব প্রিয় আসলা। কমিউনিটি লিডারের লগে কাম করে তার লগে কাম করতে সময় খুব মজা পাইছি এবং একজন অনেস্ট মানুষ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ভালা কামরে কবুল করতে এবং তারে বেহেস নসিব করতে আর বুড়া কামগুলো সব মাফ করে দিতা, এটাই আমার কামনা। এবং আমরা এটা থেকে শিক্ষা নিতাম যে আমরা কেউ চিরজীবী নাই, আমরা সব যাই মুগি এই পৃথিবী থেকে। ইটস জাস্ট ম্যাটার অফ টাইম, কে কোন সময় যাই মুগ। থ্যাংক ইউ জনাব ইয়াফর আলী সাহেব। ওনার বাড়ি উসমানীনগরের গামতলাতে, আমি আমার বাড়িও সেই এলাকায়। উনি একজন অত্যন্ত ভদ্রলোক, সজ্জন ব্যক্তি ছিলেন, অমায়িক মানুষ ছিলেন, একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। এবং এই কমিউনিটির অগ্রযাত্রায় এবং এই কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে আমাদের ক্যাটারার্সের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উনি একটি বয়স ছিলেন এবং উনি সবসময় উনি শক্তভাবে তুলে ধরতেন। এবং আমি দেখেছি অত্যন্ত আন্তরিকতার সাথে উনি সবার সাথে ব্যবহার করতেন, বিশেষ করে আমরা অনুজ যারা, উনি আমাদের অগ্রজ ছিলেন। আমি সবসময় ওনার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে যাতে ওনাকে প্রেরণ করেন। খুব এজ এ মায়া ইফর আলী সাহেবের জানাজা, তাইনোর মেয়ে, তাইনোর নাতি সন্তান ওখানে আসুন। হি ওয়াজ এ ওয়ান্ডারফুল ম্যান, খুব মায়াফির, খুব অলওয়েজ খুশি, অলওয়েজ হ্যাপি। অ্যান্ড স্পেশালি আমরা বিবিপিআইরে তাই অনেক সাপোর্ট করছেন যে নেক্সট জেনারেশনে আমরা একটু আগুয়ে নিবার লাগে। সো আজকে আমি আমরা সবাই যারা দেখরা অনুরোধ করি টু রিমেম্বার হিম অ্যান্ড টু সি অ্যান্ড লিভ হিজ লেগাসি অ্যান্ড টু হিজ ফ্যামিলি। We all collectively will honor his memory and the legacy he has left behind. So shobai ami onurodh korbo, please remember him and all of us that we have lost in our community in the last year or so. ব্রিক লেইন জমে মসজিদে জানাজা শেষে মরহুম ইয়াফর আলীকে গার্ডেন অফ পিসে চিরদিনের জন্য সমাহিত করা হয়। আলাউর রহমান খান শাহীন, চ্যানেল 5 নিউজ।